ক্লাস সিক্সের সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে বাংলার পার্ট সিক্স অর্থাৎ সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করতে ভুলো না এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন ভাদুলি ব্রত কখন উদযাপিত হয় সুভাষ মুখোপাধ্যায় রচিত মৌসুমের দিনের রচনাংশ অনুসারে বর্ষার শেষের দিকে মূলত ভাদ্র মাসে গ্রামের মেয়েরা ভাদুলি ব্রত উদযাপন করে থাকে তারা নদীর পারে বিভিন্ন প্রকার আলপনায়কে গান গেয়ে নদীমাতাকে তাদের প্রার্থনা জানায় পরের প্রশ্ন সন্ধ্যার হাটের চিত্রটি কেমন হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সন্ধ্যার হাটের এক করুণ চিত্র তুলে ধরেছেন সারাদিনের ব্যস্ততার পর যখন হাট ভাঙে তখন সবাই একে একে ঘরে ফেরে হাটে কেউ ছাঁট দেয় না এমনকি সন্ধ্যার সময় কেউ প্রদীপ জ্বালে না কাকের ডাকে হাটের বুকে অন্ধকার নেমে আসে পরের প্রশ্ন কোন তিথিতে রাড়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কাড়াখুঁটা গরুখুটা প্রকৃতি পালিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গো বন্দনা অলক্ষ্মী বিদায় গরু খুঁটা প্রভৃতি পালিত হয় সমগ্র ঘরবাড়ি মেরামতি লেপা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশ দ্বার থেকে উঠান গোহাল ধানের গোলা এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা কবি কার চলার কথা বলেছেন পিঁপড়ে কবিতায় কবি অমীয় চক্রবর্তী আলোচ্য উক্তিটির দ্বারা পিঁপড়ের দলের সারিবদ্ধভাবে চলার কথা বলেছেন পিঁপড়েদের চলার মধ্যে যে ব্যস্ততা ও শৃঙ্খলার প্রকাশ তিনি দেখেছেন তা মানব জীবনেও লক্ষ্য করা যায় তাই পিঁপড়েদের আচরণ কবির চেনা চেনা লাগে পরের প্রশ্ন সে বাড়ির নিশানা হয়েছে আম ফাঁকি গল্পে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপালবাবু তার বাড়ির নিশানা হিসাবে আম গাছটির উল্লেখ করতেন তিনি সকলকে বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানেই আমাদের বাড়ি পরের প্রশ্ন তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল কে কাকে কখন এ বলেছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পে দেখা যায় প্রবল বৃষ্টিতে চারদিক যখন জলে পরিপূর্ণ সেই সময় একটি পিঁপড়ে ঘাসের পাতাকে আশ্রয় করে বাঁচার আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত ঘাসের পাতাটি থাকায় সে বেঁচে যায় এরপর পিঁপড়েটি ঘাসের পাতাটিকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এরপরেই গাছের পাতা পিঁপড়েকে আলোচ্য কথাটি বলেছিল দুই নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি তখন কৃষকরা কিভাবে ব্যস্ত হয়ে পড়ে মরশুমের দিনে রচনাংশ অনুসরণে লেখো সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে রচনাংশে দেখা যায় দীর্ঘ প্রতীক্ষার পর যখন হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন সকল চাষিদের মুখে হাসি ফুটে ওঠে হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঠেকে এবং গামছা পরে তারা চাষের কাছে বেরিয়ে পড়ে বর্ষা থাকতে থাকতে তারা ধান রোয়া এবং আল বাঁধার কাজ ছেড়ে নেয় ধান ছাড়াও অনেকের রয়েছে পাটের জমি সেখানেও কৃষকরা চাষের কাছে ব্যস্ত হয়ে পড়ে পরের প্রশ্ন শিশির বিমল প্রভাতের ফল শত হাতের সহি পরখের ছল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ কর যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতার অন্তর্গত আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে কবি হেলায় বিকৃত ফলের বেদনার সঙ্গে মানব জীবনের দুঃখ বেদনাকে তুলনা করেছেন বিক্রেতারা সকালে সজীব ফল নিয়ে হাটে উপস্থিত হন সারাদিন বহু পরীক্ষা নিরীক্ষার পর বহু ফল অবিকৃতই থেকে যায় তখন বিক্রেতাগণ সেই ফলগুলিকে কম দামে অত্যন্ত অবহেলার সঙ্গে বিক্রি করে দেন মানুষের জীবনের হাটেও এমন ঘটনা ঘটে যে সকল মানুষ জীবনে সফল হতে পারেন না পরবর্তীকালে তাদের ভাগ্যে জুটতে থাকে লাঞ্ছনা ও অপমান তারা সেই ব্যর্থতার গ্লানির হৃদয় নিয়েই ইহলোক ত্যাগ করেন হেলায় বিকৃত ফলের মতোই তাদের সহ্য করতে হয় নীরব বেদনা পরের প্রশ্নে বলা হয়েছে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি গল্পগত কোন অবস্থায় পড়েছিলেন শিবরাম চক্রবর্তী রচিত এক ভূতুরে কাণ্ড রচনায় লেখক যখন সাইকেলে চেপে রাঁচির হুড্রুর উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন হঠাৎ তার সাইকেলের টায়ার ফেসে যায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি একটি ছোট্ট বেবি অস্টিন গাড়িকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে সেখানে চেপে বসেন এরপর লেখক ড্রাইভারকে নিজের গন্তব্যস্থল বলতে যেতেই তিনি দেখলেন গাড়িতে কোনো ড্রাইভার নেই তিনি ভাবলেন তিনি হয়তো কোনো ভূতের পাল্লায় পড়েছেন প্রচণ্ড ভয় পেয়ে তিনি ঘামতে থাকেন তার গলা শুকিয়ে আসছিল লেখক এই ঘটনার কথাই আলোচ্য অংশে বর্ণনা করেছেন পরের প্রশ্ন বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন নবনীতা দেবসেন রচিত বাঘ গল্পে দেখা যায় একটি ছোট্ট বাঘ ডেরা বেঁধেছিল পাখিরালয়ে কিন্তু সেখানে সে ছাগল হরিণ ভেড়া কিছুই শিকার পেত না এমনকি পাখি শিকার করতে গেলেই পাখিরা কিচির মিচির শব্দ করে ডানা মেলে উড়ে যেত তাই সে পাখিও ধরতে পারতো না এরপর সেই ছোট্ট বাঘ নদীর পাড়ে গিয়ে কাঁকড়া ধরে নিজের খিদে মেটানোর চেষ্টা করে কিন্তু কাঁকড়ার গর্তে থাবা ঢোকাতেই কাঁকড়ার লম্বা দ্বারা সেই থাবায় চিমটের মতো গেঁথে যায় অবশেষে বাবা বাঘ এসে তাকে উদ্ধার করে এরপর সে ক্ষিদের জ্বালায় মাছ ধরে খেতে শুরু করলে সেই দেখে বাঘ জননী লজ্জা পায় কারণ মাছ ধরে খাওয়া বাঘেদের শোভা পায় না কিন্তু ছোট্ট বাঘটির খিদের কষ্ট দেখে তারও কষ্ট হয় তাই বাঘ বাবা মা শেষ পর্যন্ত তাদের সন্তানকে পাখিরালয় থেকে নিয়ে চলে যান সজনে খোলায় তিন নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি? কী শব্দজাত অনুসর্গগুলিকে তিন ভাগে ভাগ করা যায় সেগুলি হল সংস্কৃত বা তৎসম অনুসর্গ রূপান্তরিত বা তৎভব অনুসর্গ এবং বিদেশি অনুসর্গ পরের প্রশ্ন উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কারণ এইগুলি শব্দের আদিতে বসে সেই শব্দের অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয় পরের প্রশ্ন ধাতু বিভক্তি বলতে কি বোঝো ধাতুর সঙ্গে যে শব্দাংশ জুড়ে ক্রিয়াপদ গঠিত হয় তাদের ধাতু বিভক্তি বলে যেমন কর যোগ এ সমান সমান করে এখানে এ হল ধাতু বিভক্তি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও অর্থাৎ উচ্চারণ একই কিন্তু বানান আলাদা এরকম দুই জোড়া শব্দ দেওয়া হয়েছে তাদের অর্থের পার্থক্য দেখাতে হবে প্রথমে রয়েছে আশা আ তালিবস্বয় আকার হলে তার অর্থ আকাঙ্ক্ষা আ দন্তেশ্বয় আকার হলে তার অর্থ আগমন স্বর্গ দন্তেশ্ব গয় রেফ তার অর্থ হচ্ছে কাব্যের অধ্যায় দন্তেশ্বয় ব গয়রে ফলে তার অর্থ দেবলোক পরের প্রশ্নে রয়েছে পদান্তর কর জগৎ এবং জটিল জগৎ থেকে হয় জাগতিক জটিল থেকে হয় জটিলতা পরের প্রশ্নে বলা হয়েছে একশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে বাংলার উৎসব দেখে নাও কিভাবে রচনা শুরু করতে হবে প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে বারো মাসে তেরো পার্বণ প্রবচনটি বাঙালির হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পালা পার্বণের মধ্যে দিয়েই ঘটে মানুষের সঙ্গে মানুষের মিলনের সেতু বন্ধন বিভিন্ন দুর্যোগ অভাব অনটনের মধ্যেও বাঙালির প্রাণশক্তি লুকিয়ে থাকে এই উৎসব অনুষ্ঠানের মধ্যেই এরপর উৎসবের বিভাগ বাংলার উৎসবকে কয়েকটি ভাগে বিভক্ত করা যেতে পারে যেমন সামাজিক উৎসব ধর্মীয় উৎসব জাতীয় উৎসব প্রভৃতি সামাজিক উৎসব বাংলার সামাজিক উৎসবগুলির মধ্যে আছে বিবাহ ভাইফোঁটা উপনয়ন অন্নপ্রাশন প্রভৃতি বিবাহের দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগমে বাড়িতে আনন্দের ধুম পড়ে যায় ভাইফোঁটার দিন ভাই বোনের স্নেহমধুর সম্পর্ক নতুন করে দৃঢ় হয় এরপর ধর্মীয় উৎসব বাংলা তথা ভারতবর্ষ বিভিন্ন জাতি ও ধর্মের মানুষদের দ্বারা অধ্যুষিত তাই বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানও বিভিন্ন যেমন হিন্দুদের দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা দোল পূর্ণিমা শিবরাত্রি প্রভৃতি মুসলমানদের ঈদ মহরম শবে বরাত খ্রিস্টানদের বড়দিন গুড ফ্রাইডে বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা শিখদের গুরু নানকের জন্মদিন প্রভৃতি ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় জাতীয় উৎসব স্বাধীনতা দিবস রবীন্দ্র জয়ন্তী প্রজাতন্ত্র দিবস গান্ধীজির জন্মদিন নববর্ষ প্রভৃতি উৎসবগুলি আমরা জাতীয় উৎসব হিসেবে পালন করে থাকি সবশেষে লিখবে উপসংহার বর্তমানে বিভিন্ন কারণে আমাদের সমাজ জীবন থেকে উৎসবগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে উৎসবগুলিতে আড়ম্বর ঐশ্বর্য থাকলেও নেই আগের মতো প্রাণের স্পন্দন তাই সমাজ জীবনে আমরা যদি প্রেম প্রীতির মধুর সম্পর্ককে ফিরিয়ে আনতে পারি তাহলেই বাংলার উৎসব আবার আনন্দের কলহাস্যে মুখরিত হয়ে উঠবে তাহলে বাংলার পার্ট সিক্সের প্রশ্ন উত্তর সম্পর্কিত আলোচনা তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর এই ভিডিও সম্পর্কিত তোমাদের যাবতীয় মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও